ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন থেকে শুরু হচ্ছে বিপিএল এর নক আউট পর্বের ম্যাচ গ্রুপ আর এসব ম্যাচে ভালোই আলো ছড়িয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি তরুণ ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করেছে তবে এবারের বিপিএলে বাংলাদেশিদের মধ্যে তিনজন ব্যাটসম্যান ছিল একদম অপ্রতিরোধ যেমন খেলেছেন মারকুটো ভঙ্গিতে তেমন রানও করেছেন বাংলাদেশিদের মধ্যে টপ থ্রি রান স্কোরারের তালিকাতেও এই তিনজনের নাম রয়েছে বিপিএল এর সপ্তম আসরের সেরা এই তিনজন হলেন ইমরুল কায়েস লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম তিন নম্বরে আছেন ইমরুল কায়েস দলের হয়ে এগারোটি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস সেই এগারো ম্যাচে তুলে নিয়েছেন চারশো রান মেরেছেন উনিশটি ছক্কা যা এবারের বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ছক্কার মার্গ এছাড়া চার মেরেছেন পঁয়ত্রিশটি স্ট্রাইক রেট ছিল একশো তেত্রিশ এই তালিকায় দ্বিতীয়তে আছেন লিটন কুমার দাস রাজশাহী রয়্যালসের এই ওপেনার বারো ম্যাচ খেলে চারশো বাইশ রান সংগ্রহ করেছেন একশো চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে মেরেছেন চোদ্দটি ছক্কা এছাড়া চার মেরেছেন পঁয়তাল্লিশটি মুশফিকুর রহিমের পর চার মারার সর্বোচ্চ রেকর্ড লিটন কুমার দাসের পিপিএল এর বেস্ট ব্যাটসম্যানের এই তালিকায় সবার উপরে রয়েছেন মি ডিপেন্ডেবল মুশফিকুর রহিম বারো ম্যাচে খুলনা টাইগার্সের এই অধিনায়ক সংগ্রহ করেছেন চারশো উনপঞ্চাশ রান মেরেছেন বিপিএলের সর্বোচ্চ সাতচল্লিশটি চার এছাড়া ছক্কা মেরেছেন চোদ্দটি তবে মুশফিকুর রহিমের সবচেয়ে লোভনীয় দিক ছিল তিনি একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন